হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে শাহি নবাবি স্যামাই, ঈদের স্পেশাল। এই স্যামাইটি খেতে এত বেশি মজার আপনাদের মুখে লেগে থাকবে, জাস্ট ওয়াও একটা রেসিপি। একদম সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট রেসিপি শেয়ার করেছি, একদম সঠিক মেজারমেন্ট সহ শেয়ার করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন এবং খুব ইজিভাবে সবাই তৈরি করতে পারবেন। আসছে ঈদে আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি অতিথি আপ্যায়নে এই স্যামাইটি রাখেন, দেখবেন সবাই আপনার এত বেশি প্রশংসা করবে যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আপনারা যদি এই স্যামাইটি একবার তৈরি করে খান, এরপর থেকে আপনারা বারবার তৈরি করে খাবেন। কাউকে যদি খাওয়ান তাহলে কিন্তু বারবার এই স্যামাইটি তৈরি করে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে। এখন চলুন আমরা রেসিপির মূল প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, এবার 2 থেকে 3-4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনার চাইলে এখানে বাটারও কিন্তু অ্যাড করতে পারেন। ঘিটা যখন হালকা একটু গরম হয়ে গেছে, এখানে আমি লাচা চামচ দিয়ে দিচ্ছি, এক প্যাকেট লাচা স্যামাই আমি দিয়ে এই যে উল্টিয়ে পাল্টিয়ে ঘিয়ের সাথে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। যখন একটু ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে দিয়েছি সুগার পাউডার। চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে কিন্তু সুগার পাউডার তৈরি হয়ে যায়। আপনার চাইলে শিলফাটাও কিন্তু বেটে নিতে পারেন। এই যে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু দেখা সৌন্দর্যের জন্য, একটু কালারফুল করার জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি সামান্য, একটু, খুবই সামান্য। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। এবার এখানে আমি অ্যাড করছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে কিন্তু এই যে স্যামাইয়ের টেস্টটা অনেকটা বেড়ে যায়। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি, বন্ধ থাকা অবস্থায় এই যে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি, মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি এই যে একটি বাটি নিয়ে নিয়েছি, আপনার যে কোনো ধরনের বাটিতে কিন্তু সেট করতে পারেন। আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি, এবার স্যামাইটা দিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। গরম গরম থাকা অবস্থা কিন্তু তৈরি করতে হবে। এই স্যামাইয়ের মধ্যে আপনি সুগার পাউডার না দিয়ে যদি চিনি দেন, তাহলে কিন্তু যখন আপনারা খাবেন আপনাদের দাঁতের নিচে চিনিগুলো ফুটবে, চিনিগুলো কিন্তু মেল্ট হবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো অর্ধেকটা পরিমাণ স্যামাই আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে স্প্যাচুলার সাহায্যে। এই যে এভাবে আমি একটু চেপে চেপে সেট করে নিয়েছি। স্যামাইগুলো সেট করে নেওয়া হয়ে গেলে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আরও অর্ধেকটা পরিমাণ স্যামাই আছে, এগুলো উপরের লেয়ারে কাজে আসবে, আমি এখন একটা সাইডে রেখে দিয়েছি। এখানে আমি আরেকটি প্যান নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 2 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি, মেজারমেন্ট কাপের 1/4 কাপ নারিকেল দিয়েছি, তারপর মেজারমেন্ট কাপের 1/2 কাপ দিয়েছি চিনি, তারপর মেজারমেন্ট কাপের 1/4 কাপের মতো আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। যদি আপনারা পুরোটা এখানে কনডেন্স মিল্ক দিতে চান, তাহলে সেক্ষেত্রে 1/2 কাপ কনডেন্স মিল্ক দিতে পারেন। আর যদি এখানে পুরোটা চিনি দিতে চান, তাহলে 1/2 কাপ থেকে একটু বেশি দিলে কিন্তু হয়ে যাবে। এবার এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ দিয়ে দিচ্ছি ক্রিম, তারপর মেজারমেন্ট কাপের 1/4 কাপ দিয়ে দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখনও কিন্তু চুলাটা ধরিয়ে দিইনি। চুলাটা ধরিয়ে দেওয়ার আগে কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর চুলার আঁচটাকে ধরিয়ে দিতে হবে। যদি চুলাটা ধরিয়ে দিয়ে আপনি মিশিয়ে নিতে যান, তাহলে কিন্তু দলা পেকে যাবে, ক্রিমটা কিন্তু স্মুথ হবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এখনও কিন্তু বলক উঠেনি, অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, দেখুন বলক উঠে গেছে। আমার পুরো রেসিপি যদি আপনারা স্কিপ না করে দেখেন, তাহলে আপনাদের রেসিপি একদম পারফেক্ট হবে। আপনারা সব মেজারমেন্ট একদম সেম রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। একটা বলক আসলে কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। তো দেখুন একটা বলক আসার পর আমি এই যে নামিয়ে সাথে সাথে স্যামাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে সাথে সাথে গরম গরম থাকা অবস্থা কিন্তু সেট করে নিতে হবে। এবার এর উপরে আমরা স্যামাইয়ের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি, এভাবে করে চড়িয়ে পুরো যে ক্রিমের উপরে কিন্তু লাগিয়ে নিতে হবে, স্যামাইগুলো সেট করে নিতে হবে। ক্রিম দেখে আপনারা নিশ্চয় বুঝে গেছেন যে এই স্যামাইটা কতটা ইয়ামি হতে পারে, কতটা মজা হতে পারে। ও হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে ভুলে যাচ্ছি, এখানে আমি স্বাদের একটা ব্যালেন্সের জন্য সামান্য 1 থেকে 2 চিমটির মতো লবণ অ্যাড করেছি ক্রিমের মধ্যে। আপনারাও চেষ্টা করবেন একটু লবণ অ্যাড করতে, এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসে। তো দেখুন পুরো ক্রিমের উপরে আমি স্যামাইগুলো খুব ভালোভাবে সেট করে নিয়েছি, এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিতে হবে।
খুব ভালোভাবে সেমাই সেট করে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারেন, চাইলে ফ্রেশ ফ্রুট দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারেন। যখন খুব ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য, যাতে করে ক্রিমটা ভালোভাবে সেট হয়ে যায়। তো এখানে আমি কিশমিশ দেখুন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কাঠবাদাম কুচি, তারপর দেখা সৌন্দর্যের জন্য কয়েকটা চেরি ফলকে এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। যে কোনো ডেজার্ট যদি দেখতে একটু কালারফুল লাগে, আকর্ষণীয় লাগে, সেই ডেজার্ট কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। তো দেখুন আমার সেমাইয়ের প্রতিটা লেয়ার খুব সুন্দর লাগছে, 3টা লেয়ার করে আমি সাজিয়ে নিচ্ছি। আপনার চাইলে এখানে ক্রিমের লেয়ারও কিন্তু 2টি করে দিতে পারেন, 4টি লেয়ার করে আপনার সাজিয়ে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে, লেয়ারগুলো কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য, যখন একদম পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি আপনাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আমার রাজকীয় স্বাদে শাহি নবাবি সামাই এখন কিন্তু সার্ভ করার জন্য একদম পুরোপুরি রেডি। দেখুন কতটা ইয়াম্মি লাগছে, কতটা ক্রিমি হয়েছে। এই সামাই কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার, এর কিন্তু জবাব নেই। আপনারা তৈরি করলে আপনারা তখনই কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন, তার আগে কিন্তু কখনও বুঝতে পারবেন না। আমি একটু কাছ থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, তাহলে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এবারের ঈদের যদি সেমাইয়ের ডেজার্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।